আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা কি আল্লাহ আমাদের দিয়েছেন? লূত আলাইহিসসালামের কওমের একটা ব্যাড কোয়ালিটি ছিল, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, পুরুষ পুরুষে বিয়ে, নাউজুবিল্লাহ বলবেন না, নারীতে নারীতে বিয়ে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কয়েকটা স্টেটে ওরা অলরেডি এটা লিগালাইজ করেছে, আইনানুগভাবে শুরু করেছে। এখন পশ্চিমা দেশগুলো শেষ শেষ করার পালা আমাদের শান্তি, ঠিক কি না? এখন আমাদের দেশেও ঢুকছে রেইনবো, মানে রংধনু, রেইনবো নামে একটা অর্গানাইজেশন, তারা আন্দোলন করতেছে যে পুরুষে পুরুষে বিয়ে করার অনুমতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক। আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? লূত আলাইহিসসালামের কওমের মধ্যে যখন এই বদ খাসলাত বেড়ে গেল, আল্লাহ তাআলা সাইয়েদনা জিব্রাইলকে বললেন, যাও, আমি অনেক ছাড় দিয়েছি, আর দেয়া যাবে না। কারণ আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ঠিক কি না? সাইয়েদনা জিব্রাইল যে ফাখাযাতহুম সাইহা, ওনাদের লোকেশন ছিল জর্ডান। জর্ডান একটা দেশ আছে না, এর রাজধানী হচ্ছে আম্মান। ওই জর্ডানের ওই এলাকায় যে সাইয়েদনা জিব্রাইল এক বিকট চিৎকার দিলেন, ওনার চিৎকারের আওয়াজে ওই যারা এই সমকামিতার সাথে জড়িত ছিল সবাই কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে গেল। ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বললেন, এবার ওই এলাকাটাকে ধরে মাটি সহ উপর করে তুমি ছেড়ে দাও, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে। তিন নাম্বার, ওয়ামতারনা আলাইহিম হেজারাতাম মিন সিজিল, পাথরের বৃষ্টি নাজিল করো, শেষ করে দিলেন। ওই জায়গাটাকে এখন বলে ডেড সি, আল বাহরুল মাইয়িত, মানে মৃত সাগর। এটা আল্লাহর গজবের জায়গা, এত গজব, ওই সাগরের ভেতরে কোনো ব্যাং নাই, কোনো চিংড়ি মাছ নাই, কোনো শ্যাওলা নাই, কোনো কাঁকড়া নাই, কোনো মাছ টাছ কিছু নাই। লবণের ঘনত্ব, সল্ট ডেন্সিটি এত বেশি, ওটার ভিতরে কিছুই হয় না। এটা প্রমাণ করে আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, এই সাগর হচ্ছে আল্লাহর এক সৈনিক। আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ, এই যে বাতাস, যে বাতাসে ভেসে বেড়াই আমরা, প্লেনে চড়ি, হেলিকপ্টারে চড়ি, এই যে প্লেনগুলো চড়ে বাতাসে, বাতাসের ধাক্কা যদি উল্টা দিকে আসে প্লেন চড়তে পারবে? আপনারা ইউটিউবে ক্রস উইন্ড ল্যান্ডিং দিয়ে সার্চ দিলে দেখবেন যে রানওয়ের বিপরীত দিক থেকে স্বাভাবিক বাতাসের যে ব্লো ব্রিজ, ওইটার চেয়ে যদি বেশি বাতাস আসে বিমানগুলো ল্যান্ড করতে পারে না, বাঁকা হয়ে যায়, উল্টে পড়ে। ল্যান্ড করার অ্যাপ্রোচ নিয়ে রানওয়ের অর্ধেকে এসে আবার উপরে ওঠে, আবার সিরিয়ালে এসে আবার ল্যান্ড করার চেষ্টা করে। এটা প্রমাণ করে আর রিহ জুনদুম মিন জুনুদিল্লাহ, বাতাস এটা আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক। গত কিছুদিন আগে চকবাজারে হয়েছে না দুর্ঘটনা? আল্লাহ মাঝে মাঝে এরকম রিমাইন্ডার আমাদেরকে দেয়, মাঝে মাঝে এরকম অগ্নি দুর্ঘটনা ঘটে, মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে এই যে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, এগুলো আল্লাহর পক্ষ থেকে রিমাইন্ডার, এগুলো সব আমাদের হাতের কামাই। চিল্লায় বলেন, ঠিক কি না? আমরা যদি আল্লাহওয়ালা হই, রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দিবে, আর যদি শুক্রিয়া না করি, আল্লাহ বলেন, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো আমার শাস্তি বড় কড়া, আমি সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সব অবস্থায় আল্লাহর শুকরিয়া করা। আমাদের অনেকের মধ্যে অভিযোগ খুব বেশি, হিউজ কমপ্লেইন, এটা পারলাম না, ওইটা হয় নাই, এটা পারি নাই, আমি কিছুই পাইলাম না, আমার জীবনে কেন এত দুঃখ, এরকম অভিযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী বলেছেন, লা তানজুর ইলা মান হুয়া আআলা মিনকা, তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকিও না, উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকা, তোমার চেয়ে যে কষ্টে দুঃখে আছে তার দিকে একটু তাকাও। কারণ আপনি যে অবস্থানে থেকে এত অভিযোগ দিচ্ছেন আর কষ্টের কথা বলছেন, অনেকে আপনার এই জায়গাটাতে পৌঁছার জন্য চেষ্টা আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনার অবস্থানটা অনেকের কাছে স্বপ্ন, তারা স্বপ্ন দেখে যে কোনো একদিন তারা এই জায়গায় বসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না, আপনার দুঃখের শেষ নাই।
এজন্য সম্মানিত ভাইরা আসেন সুখে দুঃখে সর্বাবস্থায় আমরা শুকরিয়া করব একজনের চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আমরা যেন তোমার শুকরিয়া বেশি বেশি করতে পারি তুমি তৌফিক দাও আমি শারীরিকভাবে খুব অসুস্থ আমি আসতে পারবো ভাবি নাই তারপরে এসেছি কয়েক মিনিট কিছু কথা বলবো তারপর দোয়া করে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে আমার খুতবায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা বলেছেন ওমাই ইবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম হিসেবে তালাশ করে মতাদর্শ হিসেবে তালাশ করে ফালাই ইউকবালা মিন তার থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আর এই ব্যক্তি আখিরাতে হাই হাই পার্টির চেয়ারম্যান হবে আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কারণ সে ইসলাম মানে নাই কি মানে নাই ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম ছাড়া কোনো কিছুতে শান্তি নাই ইসলাম ছাড়া কোনো কিছুতে মানব সমস্যার সমাধান নাই ঠিক কি না ইসলামের যে নবীরা এই নবীরা সবাই একই সুতোয় গাথা একটা চেইন অফ কমান্ডকে মেনে কথা বলেছেন এ ধর্মের নবীদের কারো কথার সাথে কারো কথার কোনো অমিল ছিল কি ছিল না কখনো কি এমন হয়েছে যে কোন নবী বলেছিল আল্লাহ এক কিন্তু অন্য নবী এসে বলেছে না আল্লাহ একের অধিক হতে পারে বলেছে কোন নবী বলেছে কিয়ামত হবেই হবে আবার আরেক নবী এসে বলল না সন্দেহ আছে বলেছে এই যে লক্ষাধিক পয়গাম্বর তাদের কারো কথার সাথে কারো কথার অমিল নাই সবার কথার মধ্যে অসাধারণ মিল কারণ ওনারা মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না তাদের কথাগুলো আসতো বেসিক্যালি একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন তো হেডকোয়ার্টারটা কার এজন্য কোনো অমিল নাই কিন্তু এই পৃথিবীতে যত নেতা খেতা দার্শনিক বুদ্ধিজীবী এদের কারো কথার সাথে কারো কথার মিল নাই কার্ল মার্কস একজন দার্শনিক সে বলল মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব মানে মানুষের পেটের সমস্যার সমাধান তো সবকিছুর সমাধান এরপর ভ্লাদিমির লেনিন এসে বলল না মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা তারপর চার্লস ডারউইন এসে বলল না মানুষ মানুষ না মানুষ হলো বান্দর মানুষ কি সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো নাকি মানুষ হয়েছে কত বড় উল্লুকা পাঠা তার মানে তাদের কথার সাথে কারোটার সাথে কারো মিল থাকে না আর নবীদের কথাগুলো একজনের সাথে আরেকজনের ব্যাপক মিল কোনো অমিল থাকে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমাদের মডেল হচ্ছে নবীরা নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা নয় কবিরা আমাদের মডেল নয় আমাদের মডেল কারা নবীরা তো ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা এজন্য আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া যারা অন্য কিছুতে সুখ তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ গ্রহণ করবে না হুএভার সিক এ ফেইথ অর রিলিজিয়ন অ্যাকসেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড ফ্রম হিম এন্ড হি উইল বি লুজার ইন আখিরা আখিরাতে সে হবে হাই হাই কোম্পানির মালিক লুজার ওর কিছু নাই ইয়ালাইতানি কুমতু তুরাবা সেদিন সে চিৎকার করবে আর বলবে হায় হায় আমি যদি মাটির সাথে মিশে যেতাম আজকে যদি হিসাবের জন্য আমারে দাঁড় করানো না হতো আহা আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও পাপীরা আলাদা হয়ে যা ওই সময় বোঝা যাবে কার কত দাপট কথা বলেন দুনিয়ায় দাপটের শেষ নাই ক্ষমতার শেষ নাই বাহাদুরির শেষ নাই ওই দিন হবে ফাইনাল খেলা কি খেলা ইয়াউমুত তাগাবুন কার কত দাপট কার কত ক্ষমতা কার কত বাহাদুরি সেদিন সব প্রকাশ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে তার কোনো কিছু আল্লাহ কবুল করবে না আর আখিরাতে এই লোকটা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ঠিক কিনা
কারণ দীন হিসেবে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেড রিলিজিয়ন ধর্মের নাম কি আল্লাহর কাছে মাকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহর দেয়া ধর্ম একটা চিল্লায় বলেন সেটার নাম কি ইসলাম পৃথিবীর সব নবীগুলো মুসলমান ছিল সব নবীগুলো কি ছিল ইহুদিরা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি ইহুদি ছিল নাউজুবিল্লাহ পড়বেন না নাসারারা বলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নাকি নাসারা ছিল আল্লাহ বলে না আমার ইব্রাহিম ইহুদিও ছিল না নাসারাও ছিল না ছিল পাক্কা মুসলিম ঠিক কি না আল্লাহ বললেন ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা মা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আমার ইব্রাহিম ইহুদি ছিল না নাসারাও ছিল না আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান সুবহানাল্লাহ পড়েন এটা প্রমাণ করে পৃথিবীর সব নবীরা মুসলিম ছিলেন আবার সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসালিহিন আল্লাহ তুমি মুসলমানদের সাথে আমার মৃত্যু দিও মুসলিম অবস্থায় মৃত্যু দিও আর নেককার সৎ কর্মশীল বান্দাদের সাথে তুমি আমার হাসর নসিব করে দিও পড়েন আমিন তাওয়াফানি মুসলিমা আল্লাহ মুসলিম হিসেবে মরণ দাও তার মানে উনিও মুসলমান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম যখন বেলকিসের কাছে চিঠি লিখলেন বললেন আল্লাহ তাআলু আলাইয়া ও আতুনি মুসলিমিন বেশি খবরদারি দেখায় না বিলকিস মুসলমান হয়ে মাথাটা নত করে আমার কাছে আসো সুবহানাল্লাহ পড়েন তার মানে সব নবীদের ধর্মের নাম কি ছিল সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম কিন্তু কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা এই ইসলামকে পরিপূর্ণতা দান করেন নাই ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন বিশ্বনবীর সময়ে এসে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা ও নবী আজকে আমি আপনার ধর্ম ইসলামকে পরিপূর্ণ করলাম আপনার উপর যত নিয়ামত দেয়ার সব নিয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দিয়ে দিলাম আর ইসলামকে ধর্ম হিসেবে চুজ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ পড়েন ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীন হিসেবে ইসলামকে চুজ করে আমি আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি আমরা ইসলাম পেয়ে খুশি না বেজার এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি রব হিসেবে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি আর ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ ইসলামকে পরিপূর্ণতা দান করলেন বিশ্বনবীর সময়কালে বিশ্বনবীর আগের সব নবীরা ছিলেন মুসলিম কিন্তু তাদের কোন নবীর সময়ে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণতা দেয় নাই ইসলামকে পরিপূর্ণ করেছে কোন নবীর সময়ে এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণ যেদিন বিশ্বনবী দিয়েছিলেন ওই বিদায় হজের দিন জুমাবার আসরের সালাতের পরে মাগরিবের আগে হজের মহা সম্মেলনে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে ইসলামকে একেবারে ইন্ট্যাক্ট কমপ্লিটলি ইন্ট্যাক্ট করে দিলেন ইন্ট্যাক্ট বুঝেন সিলগালা মারা আর কিছু ঢুকবেও না এখান থেকে কিছু বেরও করা যাবে এজন্য বিশ্বনবী বলতেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দ আমার এই ধর্মে ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয় এটা রদ্দ ইয়ানি মারদুদ প্রত্যাখ্যাত এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কি না এখন ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই এটা আমরা ইসলাম বানাই ফেলছি নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন আর ইসলামের বিজয় অবশ্যম্ভাবী ইসলামের আওয়াজকে ইসলামের বিজয়কে ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এখন কেন আমরা ইসলামকে মানব কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই এত ধর্ম পৃথিবীতে এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানব কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব কিছু কজ থাকার দরকার আছে না নাই এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ পড়েন খাসাইসুল ইসলাম
The characteristics of Islam. ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না। নাস্তিকদের সাথে যখন কথা বলবেন, অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন, এই পয়েন্টগুলো আপনার জানা দরকার। তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ধর্মটা কেমন? কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া? কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি? জানার দরকার আছে না নাই? এরকম দশটা অনন্য গুণ দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন, শুনবেন সবাই। নাম্বার ওয়ান, ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম শান্তি শান্তির কথা বলে আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়, আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি? আরাকানে কথা বলেন, নিজের দেশের জনগণ রে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকায় দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে নাই, জোরে কোন ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার। তোমাদের বলা দরকার ওম অশান্তি, ওম অশান্তি, ওম অশান্তি, ঠিক কিনা? তো এজন্য পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন, কারণ ঈসা আলাইহিসসালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিসসালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন, রবের দেয়া, এটা রব্বানি ধর্ম, রবের ইন্টেনসিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযিম, রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আআলা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্ন মার রব, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমারে রব। দেখেন কবরের প্রথম প্রশ্ন কি? মার রব, তোমার রবকে। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়। এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ, এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে, দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আছে। এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা
প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখন কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জেসাস দ্য সান অফ গড, ও গডের পোলা ঈসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার কান্না করার একটা জায়গা আছে না নাই, কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কন, ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে চাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে, চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া, আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে দশটা ক্যারেক্টারিস্টিক্স এর প্রথমটা গেল রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, দুই নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ধর্মের আল ইনসানিয়া, হিউম্যানিটারিয়ান রিলিজন, এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ, পড়েন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এপিডেভিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ, পড়েন, আল্লাহর জ্যোতি আছে, আল্লাহর নূর আছে এই শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার যে পড়ে তার হৃদয়টারে নূরানি করে দেয় কে? তার মানে এই ধর্মের দ্বিতীয় গুণাবলী হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। আল্লাহ বললেন মানুষের মর্যাদা আমি সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি, ওয়ালাকাদ কারামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান সবচেয়ে বাড়িয়েছি, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ অ্যাডাম, আমি আদমের সন্তানদের মর্যাদা বাড়িয়েছি। আমাদের চেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আমাদের নাম দেয়া হয়েছে আশরাফুল, আমাদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা সেজদা দিতে বাধ্য হয়েছে। সাইয়েদান আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু, ঠিক কিনা? তো এই ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা মানবতার ধর্ম। বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, লাশ, এই লাশ দেখে সম্মান দেখাতে যে বিষ্ণু নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বলল ইন্নাহু ইয়াহুদি, নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। বিষ্ণুনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক আস্তিক আর নাস্তিক, আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই, আমি মানবতাকে স্যালিউট করেছি, আমি মানবতাকে সম্মান করেছি। ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নাই? বরিশালে বন্যা হলো, এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন, আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না, মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব?
কথা বলেন এরকম করা যাবে ইসলাম কি শিখে নেন ইসলাম কি জেনে নেন কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান এই ধর্ম মানবতার ধর্ম আজকে ওরা আমাদেরকে মানবতা শেখায় যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে মানবাধিকার শিখাতে আসে ইরাক যুদ্ধে আফগান যুদ্ধে কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বাশার আল-আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না মানবতা তো শিখিয়েছে ইসলাম মানবতা শিখিয়েছে বিশ্বনবী নাজরানের 60 জন খ্রিস্টান মদিনাতে এসেছিল এই ঘটনাটা এসেছে আসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে নাজরানের 60 জন পাদ্রি তারা মদিনা ভিজিট করতে এসেছে উদ্দেশ্য কি তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কুরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কে এই মুহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল দেখার জন্য 60 জন পাদ্রী এসেছে এসে তারা অবস্থান করল মদিনার পাশে একটা বাজার আছে এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায় সুবহানাল্লাহ পড়েন আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে শাটার নামায় দোকান বন্ধ করে ক্যাশ বক্সে তালা ঝুলায় সবকিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয় এরকম না স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই ওযু করতে চলে গেছে 60 জন পাদ্রী তো অবাক তারা বলে আসলেই কোরাইশি মুহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা এই দেশে চোর নাই এই মদিনাতে ডাকাত নাই এই মদিনাতে টেন্ডারবাজ নাই এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই তো তাহলে তো এখানে শান্তি থাকবেই তারপরও আসছে যেহেতু মুহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবীর কাছে সবাই গেল বিশ্বনবীকে বলা হলো নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে বিশ্বনবী বললেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে আল্লাহর বিশ্বাস করে আখিরাতের বিশ্বাস করে তার উচিত মেহমানদের সম্মান করা যদিও ওরা খ্রিস্টান ওরা আমার মেহমান কি করি ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার আমার তো কোনো বালাখানা নাই আমার কোনো রাজমহল নাই তাজমহল নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই আমার কোনো প্যালেস নাই কই বসাই এক সাহাবি বললে রাসূলুল্লাহ জোহরের সালাত পড়ে ফেলেছি এখন সূর্য ঢলতে শুরু করেছে পাহাড়ের পাশে এখন ছায়া আসেন ছায়ায় যে বসি বিশ্বনবী বললেন না একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রী এদের সম্মান আছে ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি আরেকজন বললো ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে গত সপ্তাহে পেড়ে ফেলেছি এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই ওইটার উপরে নিয়ে বসেন 60 জনকে বিশ্বনবী বললেন না এটা তো দামি মেহমান এখানে বসাইলে তো হবে না উপায়ন্তর না পেয়ে বিশ্বনবী বললেন ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও 60 জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করলো সুবহানাল্লাহ পড়বেন না এই হচ্ছেন আমাদের বিশ্বনবী যিনি মানবতাকে স্যালিউট করেছেন মানবতাকে সম্মান দেখিয়েছেন এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই উনি দেখেছে এরা মানুষ এরা কি মানুষ এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কিসের মতো মানুষ মানুষের মতো মানুষ আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি আল্লাহ তৌফিক দাও তাহলে ইসলাম যে মানবতার ধর্ম এটা বুঝতে পারছেন
তিন নাম্বার আশমুল অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম ইসলাম হচ্ছে একটা সামগ্রিক দ্য ওয়ে অফ লাইফ এনকম্পাসিং ওয়ে অফ লাইফ সামগ্রিক জীবন ব্যবস্থা এটা একটা ফুল প্যাকেজ এটাকে আলাদা করে মানা যায় না এটা মানলে পুরোটাই মানতে হয় পুরোটাই অনেকে সুবিধা মতো মানে আছে না নাই আছে মিষ্টি খাওয়ার সুন্নাত মানে আছে না নাই আছে নামাজ পড়ার সুন্নাত মানে দান সৎকার সুন্নাত মানে কিন্তু হকের পক্ষে থেকে গালিগালাজ শুনতে হবে কিছু মাইরও খাইতে হবে এই সুন্নাত মানে না আছে না নাই কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই সব দিয়ে দিয়েছি যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই অনেকে সুবিধা জনকভাবে মানে মানে যেটা মানলে তার সুবিধা তার ফ্যামিলির সুবিধা তার দলের সুবিধা ওগুলো মানে যেটা মানলে তার বিপদ তার দলের বিপদ ওইটা মানে না এরকম ডাকাইতাছে না নাই ইসলাম রে আলাদা করে মানা যায় না ইসলাম মানলে পুরোটাই মানতে হবে অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না আছে না আছে এটা কি ইসলাম মানা হইল না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিছু মানবা কিছু ছাড়বা এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা না কথা বলেন মিষ্টি খাওয়ার সুন্নাত মানে মায়ের খাওয়া যে সুন্নাত মানে না আছে না নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কি না সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি ঠিক কি না খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম মিলাদের পরে জিলাপি খাইলাম এগুলো ইসলাম হ্যাঁ তিন বছর বিশ্বনবী শিয়াবে আবি তালাবে জেল খেটেছেন পাথরের আঘাত খেয়েছেন একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই আল্লাহ বলেছেন কুম ফা আংদির হে নবী দাঁড়ান দাঁড়ান তাফসিরে জিলালুল কোরআনের রচয়িতা সৈয়দ কুতুব শহীদ উনি তাফসিরে লিখেছেন এই যে কুম ফাংজিরের তাফসিরে লিখেছেন আল্লাহ বললেন নবী আপনি দাঁড়ান ওই যে বিশ্বনবী একবার দাঁড়ালো আর বসার সুযোগ পায় নাই ওই যে দিন কায়েমের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন নাই সুবহানাল্লাহ পড়েন তাহলে এই ধর্মটা শামিল জামে মানে শামিল সবকিছুকে অন্তর্ভুক্ত করে এটার কাটসাট করে মানা যাবে ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম আম এটা আম জনতার ধর্ম ইউনিভার্সাল রিলিজিয়ান এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম ও মানে না আমি কি করব কথা কন এটা খ্রিস্টানদেরও ধর্ম এটা বৌদ্ধদেরও ধর্ম এটা অগ্নি উপাসকদেরও ধর্ম এটা সবার ধর্ম ও মানে না তো আমি কি করব এটা তো ওরও ধর্ম এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা সুবহানাল্লাহ কইবেন না কোন হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না আপনি শাহাদা বানিয়ে আমারে পাঠ করান আমি মুসলমান হব এই কথা বলার সুযোগ আছে যে না তোমার ঢোকার সুযোগ নাই যতগুলা কোঠা ছিল কোঠা শেষ তুমি আর ঢুকতে পারবে না কথা কন ঢুকতে পারবে সবার জন্য দ্য ডোর
of Islam is open for everyone on earth. এই পৃথিবীর সবার জন্য খোলা। কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান, ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, এটা জানেননি আপনারা। খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবেন। এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়, ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায়। তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা, ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে, কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে। কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই, কত বড় গাদ্দার। ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না। বাই বর্ন ইহুদি হইলে সে ইহুদি, তাও বাবা ইহুদি হইলে হবে না, মা ইহুদি হইতে হবে। কথা কন, বাবা ইহুদি কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে এক খ্রিস্টান মহিলারে, তাদের ক্রসিং এ যে বাচ্চা আসবে ওটা ইহুদি হয় না, ওটা খ্রিস্টান। কত বড় গাদ্দার। শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে, নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ধর্মটা কি এমন? আমাদের রবের পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি গোটা বিশ্বের রব, জগৎ সমূহের রব, সাগর জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক তিনি, সবার রব তিনি। নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তিনি মুসলমানদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের রব। আলহামদুলিল্লাহি রব্বি সালেহীন, তিনি নেককার লোকদের রব। বলেছে? তিনি বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আল্লাহ সবার, আল্লাহ সবার। এরপর বিশ্বনবীর পরিচয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এন্টায়ার ইউনিভার্স, ও নবী আপনারে আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি। কোন সুবহানাল্লাহ, বিশ্বনবী শুধু আরব লোকদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু কালো লোকদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, তিনি গোটা বিশ্বের সবার জন্য রহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সবার, নবীও। এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি? কথা বলেন। আল্লাহ বললেন ইন হাযা ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ, এটা শুধু আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই কিতাবটা সবার কিতাব, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ন, ইউনিভার্সাল সবার জন্য, যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? চারটা। পাঁচ নাম্বার হচ্ছে আত্তাইসির, মানে সিম্পলিসিটি, সহজ। ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ কইবেন না? কোন মুফতি যদি কখনো এমন ফতোয়া দেয় যে ফতোয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতোয়ায় ভেজাল আছে। কথা বলেন, মুফতি শুড রিভাইজ দ্য ফতোয়া অ্যাগেইন, মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতোয়াটা দেয়া দরকার। কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়, কারণ ইসলাম মানা সহজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনে তাকানো যাবে না, অমনে খাওয়া যাবে না, তা আমি করব কি? কিচ্ছু করা যাবে না তো করব কি? ওইটা বল, সহজ। ইসলাম হচ্ছে সহজ, আর দীন ইউসরুন লা উসরাফি, দীন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। কত সহজ দেখেন, আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি? ফরজ। যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এখন আমরা মোহরানা দেই না, যৌতুক খাই। কথা কন, মানে উল্টা করে ফেলছি আর কি, আমরা দিমু এখন হেতিরা দেয় আঙ্গরে, আছে না নাই? কত বড় ডাকাত, নির্লজ্জ।
মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল আর কি চাও কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া এই ডাকাতি বন্ধ করেন এই ডাকাতদেরকে বয়কট করেন এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান যৌতুক হারাম আর মোহরকে ফরজ করল কে টাকা দিয়ে মোহর দিতে হবে সম্পদ দিয়ে মোহর দিতে হবে এখন মোহর যদি দিতে না পারেন বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব মোহর আছে কয় না কি আছে কয় কিচ্ছু নাই মানে কয় এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই কয় তাহলে বিয়ে করবা কেমনে সাহাবী বলে বয়স তো বসে থাকে না বিশ্বনবী বললেন হ্যাঁ তা তো কথা ঠিক তো কি করা যায় তুমি কোরআন পারো পারি আর এক মহিলা সাহাবীকে বলল আমার কাছে ভালো পাত্র আছে বিয়ে করবে করব তুমি কোরআন পারো কয় না পারি না দুজনকে বিয়ে পড়ায় দিলেন আর মেয়েকে বললেন মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মোহরানা দেওয়ার ক্ষমতা নাই তুমি কোরআন পারো না তোমার হাজবেন্ড মাশা আল্লাহ কোরআন পড়ে সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়া দিবে এটাই তোমার বিয়ের মোহর কঠিন না সহজ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ কঠিন চায় না আল্লাহ সহজ চায় এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায় বুঝবেন এটা মদিনার ইসলাম নয় বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয় মুআযি ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে বুখারীর বর্ণনা আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি খেজুর বাগানে কাজ করে তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে কোন সূরা দিয়ে কোরআনের সবচেয়ে ছোট সূরা তাই না তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা এরা তো দাঁড়ায় থাকতে পারে না নামাজ টামাজ থুইয়া দিছে দৌড় নিজেরা নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে বিচার ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবি খেজুর বাগানে কাজ করি আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা এশার সালাতে সূরা আলে ইমরান বিশ্বনবী রেগে গেলেন মুআযি ইবনে জাবালকে ডেকে পাঠালেন বিশ্বনবী রেগে ওনাকে বললেন আফাত্তানুন আনতা ইয়া মুআজ মুআজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকা ইমাম বানাইছিলাম তুমি কি ফিতনা তৈরি করছো খবরদার ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু সহজ করে ইসলামকে প্রকাশ করবা কঠিন করো না বাশশিরু ওয়ালা তুনাফিরু মানুষকে দিনের দিকে ডাইকো দিন থেকে ভাগায়ও না আমরা মানুষকে দিন থেকে ভাগাই আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি মানুষ দিনের কথা শুনলে দেয় দৌড় ওই সাহাবাদের মতো জোরে বলেন ঠিক কি না তাহলে ইসলাম মানে কঠিন না সহজ বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন ইন দ্য মিন টাইম এক বেদুইন মানে আরবি লোক সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললা মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে শুনতেছেন এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে ওমরে ফারুক এরকম করতেছে দাঁড়া তোর পেশাব করা দেখাইতেছে আজকে অন্যান্য সাহাবারাও রেগে গেলেন ওকে মারবেন চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে বিশ্বনবী সবাইরে ডেকে আনলে এই এদিকে আসো ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার ইউরিনটা পাস করতে দেন তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে হয় না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়চারা করেন সহনীয় আওয়াজ করেন যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড হি ইজ ইন ড্যাঞ্জার হি ইজ ইন ড্যাঞ্জার যে কোনো সময় কাম সাইরা দিতে পারে তো তাকেও সুযোগ করে দেন কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বললেন এই ডেকো না এদিকে আসো কাজ সারতে দাও তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন পেশাব শেষে বিশ্বনবী বললেন এবার পেশাবের উপর সিজলাম মিন মা এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দিলেন বেচারা
মনের আনন্দে পেশাব কইরা বের হয়ে যাইতেছে বিশ্রামে ডাক দিলেন ইয়া আরাবি দাঁড়াও দাঁড়ালো সে বলল তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো কয় না জানি না কয় এটা আমাদের ইবাদতগাহ এখানে আমরা আমাদের রবরে ডাকি আমাদের স্রষ্টার জিকির চলে এখানে তুমি এই জায়গায় পেশাব করেছো সে তো অবাক কিরে আমি এদের ইবাদতগাহতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম্বর আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বলল তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজ ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি ঠিক কি না কয়টা গেল হ্যাঁ পাঁচটা থাক আজকে হ্যাঁ শুনবেন আচ্ছা ছয় নাম্বার হচ্ছে দিনুল ফিত্রা মানে ন্যাচারাল রিলিজিয়ন ন্যাচারাল ইনস্টিংক্ট এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচিসম্মত ধর্ম সুবহানাল্লাহ পড়েন এই ধর্মের এমন কোন নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না বেখাপ্পা বেমানান এমন কোন নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে সুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমূত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা এটা কি আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুবহানাল্লাহ পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাসা আলাইহা এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজসম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়েন এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিশ্বনবী বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইয়ানি ইউলাদু আলাল ইসলাম ফা আবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি তাকে নাসারা বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায় সুবহানাল্লাহ পড়েন হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় সুবহানাল্লাহ পড়েন পরে মা বাবা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিনুল ফিত্রা এটা স্বভাব সুলভ ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আচ্ছা সাত নাম্বার হচ্ছে দিনুল এলম রিলিজিয়ন অফ নলেজ এটা জ্ঞানের ধর্ম নলেজ বেসড রিলিজিয়ন এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে সুবহানাল্লাহ পড়েন মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন ইকরা মানে কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবহানাল্লাহ পড়েন পড়ো পড়ে পড়ে নিজের জীবন গড়ো আমি তো বলি সব সময় পড়বেন
সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে তিনটা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়র নলেজ, তোমার এই জ্ঞানের উৎস কি, তুমি কেমনে শিখলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে, আমি কোরআন সুন্নার আলোকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? এলম, দীনুল এলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেছেন, কুন আলিমান, আলেম হও, কি হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হইও না, এই চারটা হও, পাঁচ নাম্বারটা হইও না। পাঁচ নাম্বারটা কি? আলেম বিদ্বেষী, ফাতাহলিক, আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলেন ঠিক কিনা? ওলা চাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হয়েও না, ওই লাইনে যায়ও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে এলম অর্জনের দরকার আছে না নেই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম, আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আট নাম্বার হচ্ছে দিনুস সালাম, আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ, কইবেন না? এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে, সালাম। কারোর সাথে দেখা হইলে কি করতে হয়? সালাম দাও। সাইয়েদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন, আদম তুমি সালাম দাও। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সালাম দিতে হয়, শান্তি। ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না, ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক, শান্তি। আর আমরাও কি চাই? এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি, শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মোকাওকেসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন, নাজ্জাশির বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন, রোমের বাদশা, চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায়, এটা তুরস্কের একটা জাদুঘরে, মিউজিয়ামে এখনো আছে, বিশ্বনবীর জামা, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, বিশ্বনবীর ব্যবহার করা হ্যান্ড স্টিক, হাতের লাঠি, বিশ্বনবীর চিঠি, এবং যেই কোরআন পড়া অবস্থায় সাইয়েদনা ওসমান তুন্নুরাইন শহীদ হয়েছেন, ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে, উনি শহীদ হলেন, ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে, আমি নিজেই কোরআনটা দেখেছি, ওখানে সংরক্ষিত আছে, বাংলাদেশের জাতীয় জাদুঘরে সাত দিনের জন্য আনা হয়েছিল, আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছিলাম। তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন, চিঠির প্রথম শব্দ ছিল সালাম, চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন, আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? আটটা। নয় নাম্বার হচ্ছে দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা,
লিতাকুনু শুহাদা আলান নাস আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি বারাবারিও নাই সারাসারিও নাই সুবহানাল্লাহ কোন কিন্তু আঙ্গ মধ্যে দুইটাই আছে হ্যাঁ বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বারাবারিতে কেউ গেছে সারাসারিতে কেউ বারাবারি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই আর কেউ বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে আল ওয়াসাতিয়া সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া আবার বলেন আল ওয়াসাতিয়া এর মানে হচ্ছে মধ্যম পন্থা এর মানে কি কোরআন সুন্নার আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে বাড়াবাড়িও নয় ছাড়াছাড়িও এটা কোরআন থেকে নেওয়া ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান ওয়াসাতিয়া মাঝামাঝি থাকা এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর গায়ে একবার একটা জামা কয়টা জামা আর কোনো জামা নাই ফাজা আসাইল একজন ভিক্ষুক আসলো এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন কি দেন বিশ্বনবীর কাছে জামা কয়টা দয়ার নবী মায়ার নবী ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন এবার বিশ্বনবীর গায়ে জামা আছে সাহাবারা আসছে রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে কিভাবে বেরোবে গায়ে তো জামা নাই আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা ও নবী যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না আবার যা আছে সবও দিয়ে দিবেন না ওয়ালাকিন বাইনা যালিকা কওয়ামা মাঝামাঝি থাকবেন নবী বুঝাতে চাইলেন আপনার যদি তিনটা জামা থাকতো একটা দিতেন দুইটাও যদি থাকতো একটা দিতেন একটা দিলেন আর একটা আপনার আমি ছিল একটা ওইটা তো হকদার বেশি আপনি নিজেই এখন নিজে বেরোবেন কি করে সুবহানাল্লাহ পড়তে মনে চায় না কি ধর্ম কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি বাড়াবাড়ির সুযোগ নাই আপনাকে মাঝামাঝি থাকতে হবে এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ আকবার দেখেন কতটা ভারসাম্যপূর্ণ আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছেন বিষ্ণুই বলেছেন ইজা জা আল আয়শা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আয়শা রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ কিসের নামাজ আর রাতে যে আমরা ডিনার করি নৈশ ভোজ বা খাওয়া এটারে আরবিতে বলে আশা খাওয়ারে কি বলে নামাজরে কি বলে এশা আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ বিষ্ণুই বলেন এশা আর আশা যদি একসাথে আসে এশা রাজানো হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে বিষ্ণুই বললেন ফাকদ্দিমুল আশা ক্বাবলাল এশা এশার আগে আশাটা খাইয়া লও কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই নামাজে দাঁড়াই ভাববেন হায় রে কোন প্যাকেটটা জানি ভাই হ্যাঁ ছোট রান না বড় রান ঠান্ডা হইল না গরম থাকলো টেনশন আছে না নাই দেখেন কি সুন্দর ইসলাম এক সাহাবি বলল উসল্লিল্লাইলা কুল্লাহ আমি সারা রাত নামাজ পড়বো তাহাজ্জুদ পড়বো আমি রাত্রে ঘুমাবো না আরেক সাহাবি বলল আসুমুদ্দাহার ফালা উফতির আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো রোজা আর ভাঙবো না আরেক সাহাবি বললেন আতাযিলুন নিসা ফালা আনকিহ আবাদা আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য এই ঘটনা বিশ্বনবীর কানে গেল বিশ্বনবী রেগে গেলেন বিশ্বনবী সাহাবিদেরকে ডাকলেন বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়েও বেশি মুত্তাকি হতে চাও আমার চেয়ে বেশি আল্লাহ আল্লাহ হতে চাও আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো বিশ্বনবীর চেয়েও বেশি আল্লাহ আল্লাহ হওয়া যায় বিশ্বনবীর চেয়েও বেশি মুত্তাকি হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ বিশ্বনবী বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি মানি বেশি আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি এরপরে আমি বিয়ে করছি স্ত্রীদের সাথেও মিশি আবার সময়ও কাটাই সুবহানাল্লাহ পড়েন আমি রাত্রে তাহাজ্জুদও পড়ি আবার ঘুমাইও আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রাখি না সুবহানাল্লাহ পড়েন তো আমার সমস্যা হয় না তোমরা এগুলা পাইলা কই আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই এজন্য যে নামাজের কথা বলছো সে রাতে কিছু অংশ ঘুমাবা বাকি অংশ নামাজ পড়বা যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না তোমার এই কাফফারা দিয়ে তুমি ফিরে আসো স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে আর যে বলেছ আজীবন রোজা রাখবো
আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই, ভেঙে ভেঙে রাখবা, সোমবার বৃহস্পতিবার রাখবা, আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আরেকদিন রাখবা না, একদিন রাখবা আরেকদিন রাখবা না। এটা সিয়াম ও দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর রোজা এর চেয়ে শ্রেষ্ঠ রোজার হতে পারে না। এটা ভারসাম্য পাইছেন, মাঝামাঝি পাইছেন? তাহলে বাড়াবাড়ি আর সারাসারিতে যাওয়া যাবে না, থাকতে হবে মাঝামাঝি। চিল্লায় বলেন থাকতে হবে মাঝামাঝি। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ হচ্ছে আল উদুহ। আল উদুহ মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, আছে সব সুস্পষ্ট। ইন্নাল হালাল বাইগিন ওয়া ইন্নাল হারাম বাইগিন। হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনো গোজামিল নাই। বিষ্ণুই বললেন তারাক্তু আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক। এমনভাবে ইসলামটারে আমি রেখে গেলাম, দ্বিপ্রহরের সূর্যটা যেমন স্পষ্ট, আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট। এটা সবার, এখানে কোনো গোজামিল নাই। এই কিতাবটা সবার, সবাই পড়তে পারবে। অনেকে বলে এটা আলেমদের কিতাব, কথা কন, এটা আলেমরা পড়বে, আমরা পড়ুম কেন? আছে না, বলে না, বলে না। অনেকে বলে এটা হুজুররা পড়বে, আমরা পড়ুম কেন, এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। এটা ধরেন না দেখেই তো বিপদে আছেন। এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, একটা জাত আছে ব্রাহ্মণ, কি নাম? এই ব্রাহ্মণরাই শুধু বেদ, রামায়ণ, মহাভারত, ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো ধরতে পারবে। আর নিম্ন জাতের যে হিন্দু, এরা বেদ ধরতে পারবে না, এরা রামায়ণ ধরতে পারবে না, মহাভারত ধরতে পারবে না। ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণেরা। আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে, ওইটাই রাইট। এটার উপরে কোনো কথা আমাদের ইসলামে গোজামিল আছে? সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে, আর সবার জন্য পড়া জানা এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে? এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে ইসলাম নিয়ে যখন কথা বলবেন এগুলো বলতে পারবেন না? এই দশটা অনন্য বৈশিষ্ট্য ইসলামকে দেওয়ার কারণে ইসলাম গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম। এ ধর্মের মতো কোনো ধর্ম নাই। এজন্য এই ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করতে হবে, পারিবারিক জীবনে পালন করতে হবে, সামাজিক জীবনে পালন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে, কথা কন? এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু কথা কয় না, মানি না, মানব না। আল্লাহ আমরা যেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে যে তুমি ইসলামে প্রবেশ করতে বলেছ, তোমার এই ধর্মে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। ইসলাম মেনে যেন আমরা ইসলামের উপর সবসময় সন্তুষ্ট থাকতে পারি, তৌফিক দান করো। ইসলামের যত বিধিনিষেধ, আহকাম, সৌন্দর্য, এগুলো পালন করার মধ্য দিয়ে অমুসলিমদেরকে যেন আমরা আকৃষ্ট করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।